গুড ইভিনিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো শনিবার আর এখন বাজে ঠিক 7:30, আর 7:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, তো বুলবুল এসে গেছে, তো বৃষ্টি পড়ছে প্রচণ্ড, কোথাও যাওয়ারও নেই, কিছু করারও নেই, তো ঘরে বসে ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করে দিই, তোমাদের সঙ্গে গল্প করি, আড্ডা মারি, তাহলে সময়টা কেটে যাবে। আর যা, কি হলো, কারেন্ট চলে গেল নাকি? ইনভার্টারটাও চলছে না। আরে ইনভার্টারটা কি হলো, এ বাবা কি অবস্থা! আমি ব্লগটা স্টার্ট করেছি, তার মধ্যে যদি কারেন্টটা চলে যায় তো কি হবে বলো তো? দাদা তুমি একটু ওয়েট করো, আমি দেখছি। না চলছে না। কি হলো, চলছে না কেন, কি যে করি! চলো বন্ধুরা আমার সাথে চলো, আমি মোমবাতি জ্বালাই, একটু ওয়েট করো বন্ধুরা। বাবা তুমি তো পুরো হরর ফিল্মের হিরোইনের মতো আসছো। তো কি করবো, বাইরে তো ঘরে তো ইনভার্টারও চলছে না। আর মা খুব ভয় লাগছে। হ্যাঁ বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে এরকম অন্ধকারের মধ্যে সত্যি ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। ভয় ভয়ের কিছু আছে নাকি? কিচ্ছু ভয় নেই। না ভয় ভূত কিন্তু সত্যি আছে। ভূত বলে সত্যি কিছু নেই, আমি তো বিশ্বাস করি না। তো এখানে রাখি মোমবাতিটা। হ্যাঁ রাখো। দেখো ভূত কিন্তু আছে, এবং কিছুদিন আগেই তোমাদেরকে সেই জায়গাতেও আমি কিন্তু নিয়ে গিয়েছিলাম। কোন জায়গায় মনে নেই তো? কোন জায়গায়? কেন, সেই যে সাহেবকে, সাহেবের মূর্তি দেখালাম, সেই যে ভূতুরে এক বাড়ি দেখালাম, ভুলে গেলে? কিন্তু সত্যি জায়গাটা গেলে গাছমছম তো করলোই আমাদের। ওখানে কিন্তু ভূত ছিল একদম, মানে সবাই বলতো, এবং তার একটা অনেক গল্প আছে কিন্তু। তাই তাহলে আমার শুনবি নাকি, হয়ে যাক ভূতের গল্প এই জমাটি সন্ধ্যায়। মানে বাইরে এত বৃষ্টি পড়ছে আর ঘরে অন্ধকার, তো আজকে তো পুরোপুরি ভৌতিক পরিবেশ, কি বলো তোমরা? নিশ্চয়ই তোমরাও একমত আমার সাথে। তো চলো গল্পটা শুনে নেওয়া যাক। হ্যাঁ চলো। প্রথম গল্পটি যাকে ঘিরে সেটি হলো লেডি ক্যানিংয়ের সমাধিক্ষেত্র। একদিকে লেডি ক্যানিংয়ের সমাধি, পাশে তার হাজব্যান্ড চার্লস ক্যানিং ঘোড়ায় চড়ে দাঁড়িয়ে। সেখানে আগে আরও মূর্তি ছিল, যেগুলি কোনো না কোনো সাহেবের নামে। শোনা যায় নিশুতি রাতে সাহেব নাকি ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান। আজ থেকে 30-40 বছর আগে, তখন রাস্তায় এত ভালো আলো ছিল না। দিনের বেলায় ওই রাস্তায় এতটাই নিস্তব্ধ যে গায়ের লোম খাড়া হয়ে যেত। রাতে ওই রাস্তা দিয়ে যেতে সবাই ভয় পেত, তাই সেখানে তখন পুলিশ পোস্টিং করা হয়েছিল। কিন্তু পুলিশও তো মানুষ, কাজে সেও ভয় পেতে শুরু করলো। এরপর এক রাতে 3-4 জন পুলিশ একসাথে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের শরীর ভারী হয়ে উঠল, তারা শুনতে পেল ঘোড়ার পায়ের আওয়াজ। দেখলো দূর থেকে এক সাহেব ঘোড়া ছুটিয়ে তাদের দিকেই আসছে। ভয়ে তো তারা কাঁপতে শুরু করলো, মাথা নিচু করে হাত জোর করে দাঁড়ালো। সাহেব তাদের সামনে দিয়ে ঘোড়া ছুটিয়ে খানিক দূর গিয়েই মিলিয়ে গেল। এ ঘটনা সে সময় যারা সেখানে থাকতো তারা সবাই জানে, যারা ওই এলাকায় বাসিন্দা
তারা রাতে ঘোড়ার পায়ের আওয়াজ পেত। এটা খানিকটা গল্প হলেও সত্যি, আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আজকের পরিস্থিতি আমার জানা নেই, তবে সেদিন যখন আমরা ওই রাস্তার সামনে দাঁড়িয়েছিলাম মূর্তির সামনে, আমাদের কিন্তু যথেষ্ট ভয় লাগছিল। তো গল্পটা শুনলে সত্যি গা ছমছম করে উঠলো। এই একদম অন্ধকার ঘরে সত্যি একটু একটু কিন্তু ভয় লাগলো, পুরোটা না লাগলো, একটু একটু লাগলো। সেকেন্ডটা শুনলে হয়তো আর একটু বেশি ভয় লাগবে। কি সেকেন্ডটা হয়ে যাক? হ্যাঁ চলো সেকেন্ডটাও বলি তোমাদেরকে। চলো, দ্বিতীয় গল্পটি যাকে ঘিরে সেটি হলো কান্ট্রি হাউস। 1800 শতকে তৈরি এই বাড়িটি সাহেবদের ফুর্তি করার জায়গা ছিল। লেডি ক্যানিংয়ের সমাধিক্ষেত্র ঠিক বাপাস দিয়ে উত্তর দিকে সোজা চলে গেলে যে বাড়িটিতে ধাক্কা খায় সেটিই হলো কান্ট্রি হাউস। আর একে ঘিরেই একসময় নানা ভৌতিক ঘটনার শোনা গিয়েছিল। এই বাড়ির একটা অংশকে পরবর্তীকালে পুলিশ হসপিটালে পরিবর্তিত করা হয়েছিল। তো সেই হসপিটালে যারা থাকতো বা কাজ করতো তাদের মুখ থেকে শোনা যে মাঝে মাঝেই রাত্রিবেলায় নাকি নানা রকম আওয়াজ শোনা যেত। কখনো ঘুঙরুর আওয়াজ, কখনো বা মহিলা কণ্ঠস্বরের হাসির আওয়াজ। শোনা যায় এই বাড়ির আশেপাশেই কোনো জায়গায় মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল। আসলে এই বাড়িগুলো বা এই জায়গাগুলোর এক পুরনো ওই ইতিহাস রয়েছে। হয়তো এই ইতিহাসগুলোই কখনো কখনো আমাদের সামনে চলে আসে। তো গল্পটা কিন্তু সত্যি খুব ভয় লাগলো, মানে ওখানে সত্যিই ভয় লাগলো একদম। ওখানে এখনো রাত্রিবেলায় গেলে হয়তো এরকম মাঝে মাঝে শোনা যেতেই পারে। এবং আর তখন তো আজ থেকে প্রায় 25-30 বছর আগের কথা আমি বললাম, এখন তো আর ওখানে থাকি না। যখন ছিলাম তখন কিন্তু অনেক লোকের মুখেই শুনেছি এবং সেটা একদম সত্যি। ওই যে রাস্তা লর্ড ক্যানিংয়ের মূর্তি থেকে এবং ওই কান্ট্রি হাউস অবধি, ও জায়গা খুবই ভুতুড়ে এবং ওখানে বহু লোক দেখেছে। আজ এটা গল্প একদম ওইটা একদম সাক্ষী, ওইটা দেখেছে, নিজের চোখে দেখেছে সত্যি। তো আসলে ইতিহাসগুলো জীবন্ত হয়ে যায় কখনো কখনো একদম। ব্যারাকপুর তো বাবু বলছিল, মানে আমার শ্বশুর মশাই বলছিল আরেকটা কোন গল্প নাকি। হ্যাঁ, সেটা হচ্ছে ঘাটাল ট্রেজারি। নর্মালি ট্রেজারিতে ভূত থাকে এবং তার 2-3টে সাক্ষীও আমার বাবা রয়েছে। তো এই ঘাটাল ট্রেজারির একটা ভূতের গল্প আছে। তাহলে হয়ে যাক নাকি? যা, কারেন্টই চলে এলো, আর কি করা যাবে। কারেন্ট যখন চলে এলো আর তো মোটামুটি ভূতের গল্প আর ভালো লাগবে না কি, তাই তো? হ্যাঁ, এই পরিবেশটাই নষ্ট হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, অন্য একদিন বলা যেতেই পারে এই গল্প। গল্পের তো মাথা নিবি দি, অনেক গল্প আছে এরকম। আর তোমাদের কাছেও নিশ্চয়ই আছে এরকম। যদি কোনো জায়গার খবর থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেল। একদম সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কিন্তু ভুলে যাচ্ছ তোমরা সাবস্ক্রাইব করতে, কিন্তু একদম ভুলো না। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে। তো তোমরা খুব ভালো থেকো। আজকের আর এই ব্লগটা আমি বাড়াচ্ছি না, কারণ এই ভূতের গল্প গল্প শুনে
একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হওয়ার পরে আমার একটু একটুখানি ভয় করছে। আমি কিন্তু সাধারণত ভীতই, মানে ভূতের ব্যাপারে একটু ভীত আমি, তো একটু একটু ভয় পাচ্ছি। তো আজকের তাই জন্য আর ব্লগটা বড় করছি না, এইটুকুই, মানে একটা সন্ধ্যা ফ্যামিলি আমাদের কীভাবে কাটালাম আমরা একসাথে, মাঝে মাঝে আমরা এরকমভাবে আড্ডা দিই, তো এরকমভাবে ভূতের গল্প, অনেক কিছু গল্প নিজে অপরে একে অপরের সঙ্গে শেয়ার করি, তো খুব ভালো কাটে এই মিষ্টির দিনের সন্ধ্যাগুলো আমাদের। সেরকমই একটা সন্ধ্যা তোমাদের সামনে নিয়ে এলাম, তো আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করলাম। তো আরেকটা জিনিস যেটা বলা ছিল যে বুলবুল তো এসে গেছে, চারিদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বন্ধুরা তোমরা সবাই সেফ থেকো, তোমাদের জন্য অবশ্যই আমরা দুশ্চিন্তায় আছি, কমেন্টের মাধ্যমে তোমাদের খবর জানিও, আর তোমরা খুব দরকার না থাকলে বাড়ির থেকে বেরিও না, এখন সবাই ঘরেই থাকার চেষ্টা করো, খুব বেশি কাজ মানে প্রয়োজন ব্যতি রেখে তোমরা বেরিও না ঘর থেকে, তো ভালো থেকো সুস্থ থেকো, আর কেমন আছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, তোমরা খুব ভালো থেকো।